দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আরামবাগের ভালিয়া এলাকায় ঘটে ঘটনাটি। রবিবার আরাটিয়া অঞ্চলের ধামসা গ্রামের বাসিন্দা অনন্ত মণ্ডল ভুটভুট নিয়ে বাস বইতে যাবে বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে। ভালিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় বিকেল নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচুলিতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় অনন্ত। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেখুন বিস্তারিত। নমস্কার স্যার, আমি কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটা আমার ভাই হয়, মামার ছেলে। কিভাবে হয়েছে? কীভাবে হয়েছে মানে আমরা 4:30 সময় প্রথমে খবর পাই, 4:15-10 সময় আমরা খবর পাই। আমরা খবর পেয়ে ওখানে যাই, ততক্ষণে গ্রামবাসীরা ওকে তুলে হসপিটালে আরামবাগে হসপিটালাইজ করতে নিয়ে আসে। তখন হসপিটালাইজ করতে এসে ডাক্তারবাবু বলে যে ও মৃত। তখন আমাদের ওখানে গ্রামবাসীরা বলে আপনার হসপিটালে চলে যান, আপনাদের লোক আমরা হসপিটালে নিয়ে চলে গেছি। কীভাবে হয়েছে শুনেছেন? গ্রামবাসীরা যেটা বললো, ওখানে তো বিভিন্ন লোক বিভিন্ন মত, কেউ বলছে যে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে, আমরা তো আর গাড়ি ধরতে পারিনি। আচ্ছা, কেউ বলছে মনে হচ্ছে ফাঁকা জায়গায় হয়েছে, একা একাই পড়ে গেছে। তো এরকম যাই হোক, আমরাও জানি না আর প্রশাসনও জানে না, যারা নিয়ে এসছে পাবলিক তারা কেউ জানে না, কারণ এখানে কেউ ছিল না। কিন্তু এখন যাই হোক, প্রত্যেকটা মৃত্যুই তো বেদনাদায়ক। তো আমাদের মনে কোথায় গিয়েছিল? ও একটা ভাড়ায় গেছিলো, ওটা ভাড়াতে গেছিলো। প্রথমে গেছিলো হচ্ছে আপনার মলাইপুর, মলাইপুরিতে জলের ট্যাঙ্কি আছে ওখানে ভাড়ায় গেছিলো। ওইখান থেকে আবার একটা ভাড়া পেয়ে সিমেন্ট পাথর বালি এইসবের একটা ভাড়া আছে, নিয়ে অল্প অল্প করে মাল নিয়ে সেটা দিতে গেছিল। কোথায় যাচ্ছিল? ওটা গন্তব্যস্থল হচ্ছে বাতানলে গেছিলো, আসার সময় খালি গাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে। তো স্যার আপনার কী বলবো, ওখানে মানে আপনার উনি কি গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন? দেখুন, গাড়িতে পড়ে গেছে মানে গাড়িটা নিচে চলে গেছে, ডেড বডিটা উপরে আছে। তো এই অবস্থায় গ্রামবাসীরা উদ্ধার করে। কি নাম যিনি মারা গেছেন? নাম হচ্ছে অনন্ত মণ্ডল। কোথায়? বয়স 26 বছর 8 মাস। কোথায় বাড়ি? বাড়ি সাদমাসা গ্রাম, আরান্ডি 1। আপনি কে? আমি ওর পিসির ছেলে। কী নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল, আমার বাড়ি ধামসা। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। যেটা বাবা মা আর দু ভাই এক বোন, মানে যে মারা গেলে ছোট, যে মারা গেছে সে আমার ছোট ভাই। বিয়ে করেছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। ছেলে মেয়ে? একটা ছেলে, একটি ছেলে। কাল কখন বাড়ি থেকে বেরিয়েছিল দাদা? বাড়ি থেকে কখন বেরিয়েছিল মানে সকালবেলা যখন কাজে বেরোয় তেমনই বেরিয়েছিল কাজে। তো ভাড়া নামিয়ে দিয়ে, ভাড়া নিয়ে গেছিলো বাসের ভাড়া, ভাড়া নামিয়ে দিয়ে আসার সময় ওই ঘটনাটি ঘটেছে। বাড়ি থেকেই ভাড়া নিয়ে গেছিলো মানে এলাকা থেকে? হ্যাঁ, এলাকা থেকে। উনি কতদিন বুটবুটি চালাচ্ছেন ভ্যান? আজকে 6-7 বছর হয়ে যাবে। কীভাবে জানতে পারলেন দাদা আপনারা? আমরা ওই পুলিশের মারফতে জানতে পেরেছি। একটা মেয়ে ছেলে আছে? হ্যাঁ, ওনার একটা ছেলে। আপনি কে দাদা? আমি বরদা হই। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে।
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। মালতী মাতা হাই স্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাই স্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী, ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নত্তর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।